ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সে দেখব ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ দুটো ভাগে ভাগ করে নিয়েছি আজকে দেখব প্রথম ভাগ তো তোমাদের মধ্যে যদি হিন্দি বেশি কমফোর্টেবল হয়ে থাকবে আমি হিন্দি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিও দেখতে পারো তো স্টার্ট করব আজকের চ্যাপ্টার ইন্ডাস্ট্রিজ তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া নিয়ে পড়ার আগে আমরা কথা বলে নিই ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া যতগুলো ছিল ওগুলো তোমার বাড়ানো হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ান আর নাইনটিন নাইনটি টু তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি তোমার দুই ভাগে ভাগ করে দিতে পারো একটা হচ্ছে বিফোর নাইনটিন নাইনটি টু আর একটা হচ্ছে বিফোর নাইনটিন নাইনটি বিফোর নাইনটিন নাইনটি টু আর আফটার নাইনটিন নাইনটি টু বিফোর নাইনটিন নাইনটি টুতে যদি দেখা হয় একটা প্যাটার্ন ফলো করা হতো যেখানে তোমার যত ফরেন ইনভেস্টার্স আছে তাদের উপরে চাপ বাড়ানো হতো তারপরে যখন তোমার মাল্টি ন্যাশনাল আছে তাদের উপরে অনেক রাখা হতো আর যে স্মল আর কটেজ ইন্ডাস্ট্রি আছে ওগুলোকে প্রমোট করা হতো নাইনটিন নাইনটি ওয়ান এর দিকে আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছিলাম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিতে আর তারপরে স্টার্ট হয়েছিল ইন্ডিয়াতে তোমার এলপিজি এলপিজি অর্থাৎ লিবারলাইজেশন প্রাইভেটাইজেশন গভ গ্লোবালাইজেশান এগুলো নিয়ে আরও আগে চ্যাপ্টার পড়বো চ্যাপ্টার আগের দিকে পড়বো কিন্তু একটা আইডিয়া রাখো তোমরা যে যতগুলো তোমাদের রেস্ট্রিকশন ছিল ইন্ডাস্ট্রির উপরে ওগুলো উঠিয়ে দেওয়া হলো আর বিদেশ থেকেও ইন্ডাস্ট্রিজ দিয়ে ইন্ডিয়াতে কাজ করা অ্যালাউ করা হলো তো ইন্ডাস্ট্রিয়াল পলিসিস অফ ইন্ডিয়া নিয়ে পড়বো ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া নিয়ে যদি কথা বলা হয় প্রথম যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিলো ওইটা হয়েছিল তোমার নাইনটিন হান্ড্রেড ফর্টি এইটে ওই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ডিক্লেয়ার করা হয়েছিল যে ইন্ডিয়া হচ্ছে একটা মিক্স ইকোনমি এবার যদি ইকোনমির কথা বলা হয় যত কান্ট্রি ইকোনমি আছে পৃথিবীতে যত কান্ট্রি আছে তাদের ইকোনমি তিনটে ভাগে করা আছে একটা হচ্ছে তোমার ক্লোজড ইকোনমি একটা হচ্ছে তোমার ওপেন ইকোনমি আরেকটা হচ্ছে তোমার মিক্স ইকোনমি তো এক একটা জেনে নেব যে ওপেন কি মিক্সড কি আর ক্লোজড ইকোনমি মানে কি হয় ক্লোজ ইকোনমি কথায় যদি বলা হয় এখানে তোমার গভর্নমেন্ট যে আছে ও পুরো মার্কেটের উপরে কন্ট্রোল রাখে মানে মার্কেটে কি জিনিস বানানো হবে কোন জিনিসের কত দাম হবে কোনটার কত ডিমান্ড আছে সাপ্লাই হবে ওগুলো তোমার পুরো গভর্নমেন্ট কন্ট্রোল করে রাখে ওপেন মার্কেট ঠিকটা ঠিক ওইটার উল্টো ক্লোজ মার্কেটে মানে ক্লোজ মার্কেটে যেমন গভর্নমেন্ট কন্ট্রোল রাখে এখানে তোমার গভর্নমেন্টের কন্ট্রোল থাকে না আর মার্কেট নিজের হিসাবে কাজ করতে থাকে মিক্সডে কি হয় তোমার গভর্নমেন্টেরও কন্ট্রোল থাকে আর তোমার যে মার্কেট থাকে ওরও কন্ট্রোল থাকে তো দুজনেই একসঙ্গে কাজ করে ওটাই হচ্ছে মিক্সড ইকোনমি তো ভারতের ইকোনমি ডিক্লেয়ার করা হয়েছিল যে ভারতের ইকোনমি হবে একটা মিক্সড ইকোনমি এখানে তোমার যত স্মল স্কেল আর কটেজ ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলোকে প্রমোট করা স্টার্ট করা হলো যত ছোট ইন্ডাস্ট্রিজ আছে ওগুলোতে ইনভেস্টমেন্টও কম হয় তো ইনভেস্টমেন্ট কম হলে তোমার প্রোগ্রেসও হওয়ার চান্স কম আছে তো এই জন্য যাতে ওরা প্রোগ্রেস করতে পারে আর ওরা একটা ইকুয়াল চান্স পেতে পারে তাই জন্য তোমার যত স্মল স্কেল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো আছে ওগুলোকে প্রমোট করা স্টার্ট করলো গভর্নমেন্ট এখানে স্টার্ট করে দিয়েছিল রেস্ট্রিকশন অন দ্য ফরেন ইনভেস্টমেন্ট যদি আমরা ইতিহাসের বইয়ে দেখি তাহলে দেখব প্রথমে যে বিদেশিরা এসেছিল বিশেষ করে তোমার ইংরেজরা তারা ইন্ডিয়াতে প্রথমে সব দিকে ইন্ডাস্ট্রি সেট আপ করেছিল আর তারপরে ইন্ডিয়ার উপরে কন্ট্রোল করা স্টার্ট করেছিল তাই জন্য আমাদের তখনকার যে পলিটিশিয়ানরা ছিল তারা ইতিহাস নিয়ে ব্যাপারগুলো জানতো আর তাই জন্য তারা খুব সাবধান ছিল বাইরের দেশে ইনভেস্টমেন্টের উপরে মানে বাইরের দেশে ফ্যাক্টরিজগুলো তারা ইন্ডিয়াতে সেট আপ করতে দিত না ইন্ডিয়াতে সেট আপ করলে ওটার উপর অনেক রেস্ট্রিকশন রেখে দিত তারপরে এসেছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেসলিউশন নাইনটিন হান্ড্রেড ফিফটি সিক্স এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেসলিউশন তাই জন্য এটাকে তোমার ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টু দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেভলিউশন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স এর যে মেন জিনিসটা ছিল ওইটা তোমার যত ইন্ডিয়াতে ফ্যাক্টরিজ আছে যত ইন্ডাস্ট্রিস আছে তাকে তিন ভাগে ভাগ করে দিয়েছিল একটা পার্ট ছিল এ বি আর সি এ পার্টে তোমার ওই ফ্যাক্টরিগুলো থাকতো যেটা আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা তোমার আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে যে ফ্যাক্টরিজগুলো আছে ওগুলো হয়ে গেল তোমার এ ফ্যাক্টরিজ গভর্নমেন্ট কাজ করে ওগুলো হয়ে গেলো বি ফ্যাক্টরিজ আর যদি সি ফ্যাক্টরিসের কথা বলা হয় এগুলো হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর তো যত তোমার প্রাইভেট সেক্টর আছে ইন্ডাস্ট্রিজ আছে ওগুলো হয়ে গেল তোমার আন্ডার শিডিউল সি তো এমনি তিনটে ভাগে ভাগ করা হয়েছিল প্রথম ছিল শেডিউল এ যেটা ছিল তোমার আন্ডার দ্য এখানে সরি ভুল প্রিন্ট হয়েছে স্টেট গভর্নমেন্ট হবে না আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন তোমরা দেখতে পারো লেখা আছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে তো শেডিউল এ ছিল আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা শেডিউল বিয়ের যদি কথা বলা হয় তারা ছিল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট আর শেডিউল সি এর যদি কথা বলা হয় দে দেওয়ার দ্য প্রাইভেট সেক্টরস এই তিনটে ভাগে ভাগ করা হয়ে ভাগ করা হয়েছিল যত ইন্ডাস্ট্রিজ আছে ফ্যাক্টরিজগুলোকে তাই জন্য এটাকে বলা হতো ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তারপর এসে ছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন এটাতে তোমার ফোকাস করা হয়েছিল অন দ্য ডিসেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন মানে সেন্টার থেকে যত পাহাড় আছে ওগুলো ডিভাইড করে অন্য অন্য স্টেটকে দিয়ে দেওয়া ওইটাই হচ্ছে তোমার ডিসেন্ট্রালাইজেশন এখানেও তোমার প্রায়োরিটি যেটা বানিয়েছিল ওইটা বানানো হয়েছিল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজকে আর তোমার রেস্ট্রিকশন আনা হয়েছিল অন এমএনসি এমএনসি কী হয় এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে কী থাকে তোমার ধরো কোনো ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি এমনি থাকা উচিত যে বাইরের দেশেও যেন তার সেক্টর থাকা উচিত তোমরা বুঝতে পারছো বাইরের দেশে কোনো কোম্পানির সেক্টর থাকা মানে তার ইনভেস্টমেন্ট ভালো রিসিভ হয় আর তাই জন্য এই বড়ো বড়ো কোম্পানিগুলো যাতে ইন্ডিয়ার উপর বেশি কন্ট্রোল না করতে পারে তার জন্য আনা হয়েছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেসলিউশন তোমার এমএনসি যদি এক্সাম্পল দিয়ে বোঝানো হয় তাহলে বুঝতে পারবে টাটা টাটা যেমন ইন্ডিয়াতে আছে টাটা তোমার বিদেশেও অনেক কোম্পানি আছে ফ্যাক্টরিস আছে ওদের তো টাটা হচ্ছে তোমার একটা এমএনসি এমনি যত এমএনসি ছিল তাদের উপরে তোমার অনেক রেস্ট্রিকশন আনা হয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন সবচেয়ে খারাপ যদি ফ্যাক্টরিসের জন্য দেখা হয় ফ্যাক্টরিস আর ইন্ডাস্ট্রিসের জন্য ওটা ছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন এটা প্রায় প্রায় যত ইন্ডাস্ট্রিজ ছিল তাদেরকে একদম বন্ধ করে দিয়েছিল আর পুরোভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছিল এখানে দুটো অ্যাক্ট পাস করা হয়েছিল যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে হয়েছিল ইন্ডাস্ট্রিজে একটা ছিল তোমার এমআরটিপি পি অ্যাক্ট এমআরটিপি অ্যাক্ট ছিল দ্য মনোপলিস্টিক অ্যান্ড দ্য রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস মনোপলিস্টিক ট্রেড কী হয় ধরো একটা কোম্পানি আছে ও পুরো মার্কেটের উপরেই কন্ট্রোল লাগবে তো এটা যাতে না হতে পারে তাই জন্য তোমার মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস এবার দেখো এটাকে খারাপ কেন হয়েছিল ধরো কোনো কোম্পানি যদি খুব ভালো করে তবুও তাকে মনোপলি দেওয়া যেত না মনোফলি দেওয়ার থেকে থামানো হতো মানে জিও যখন আগে বেরিয়েছিলো আমি এখনকার কথা বলছি না জিও যখন স্টার্টিংয়ে বেরিয়েছিল ও তিন মাসের জন্য সবাইকে ফ্রিতে ইন্টারনেট দিচ্ছিল আর ফ্রি আনলিমিটেড কল সব কিছু দিচ্ছিল আর তখন ও একটা মনোপলি হয়ে গেছিলো মানে সবাই তখন জিওই ইউজ করছিলো আর বাকি কোনো নেটওয়ার্ক ইউজ করছিলো না তো এটা ছিল একটা ফেয়ার মনোপলি মানে ওর মনোপলি পাওয়া উচিত ছিল তাই জন্য ও পেয়েছিলো কারণ ও তোমার ফ্রিতে ইন্টারনেট দিচ্ছিলো কল দিচ্ছিলো এর আগে তোমার ইন্টারনেটের কত বেশি দাম ছিল কিন্তু ও এসে তোমার ফ্রিতে সব কিছু দিচ্ছিলো তাই জন্য মার্কেটে একটা মনোপলি বানাতে পেরেছিলো আর এই জন্য মাঝে মাঝে তোমার মনোপলি দরকারি হয় কিন্তু মনোপলিকে আটকানো খুব দরকারি আর মনোপলিকে আটকানোর জন্য আনা হয়েছিল তোমার এমআরটিপি এক অ্যাক্ট যে তোমার মনোপলিস্টিক যত ট্রেড আছে ওগুলোতে অনেকগুলো রেস্ট্রিকশান এনে দিয়েছিল। দ্বিতীয় আসছে তোমার ফেরা অ্যাক্ট ফেরা অ্যাক্টে কী ছিল তোমার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এই ওয়ার্ডগুলো দিয়ে বুঝতে পারছো যে ফরেন এক্সচেঞ্জ বাইরের দেশের যে ইনভেস্টমেন্টগুলো আছে ওগুলো যাতে থামানো যায় ওইটার জন্যই আনা হয়েছিল ফেরা অ্যাক্ট তুমি আজ হালকা দিনে দেখতে পারবে আমাদের যে প্রাইম মিনিস্টার আছে বা স্টেটের চিফ মিনিস্টার আছে তারাও বাইরে যায় আর বাইরের কান্ট্রিগুলোতে বলে ইন্ডিয়াতে যেন তারা ইনভেস্টমেন্ট করে তো ফরেন ইনভেস্টমেন্ট খুবই দরকারি কোনো একটা গ্রোথের জন্য বা কোনো একটা নেশনকে ডেভেলপড হওয়ার জন্য এখানে ফেরা অ্যাক্ট আনা হয়েছিল যেটা অনুসারে তোমার ফরেন এক্সচেঞ্জের উপরে রেগুলেশান আনা হয়েছিল এনকারেজ কম্পিটিশান ইন ডোমেস্টিক মার্কেট এবার তোমরা বুঝতেই পারছো যে মোনোপলি যখন সরিয়ে দেওয়া হবে তখন ডোমেস্টিক মার্কেটে তোমার কম্পিটিশান বেড়ে যাবে যত কোম্পানি আছে তারা কম্পিটিশান বেড়ে যাবে যখন ধরো এয়ারটেল ছিল না মানে যখন তোমার ধরো জিও ছিল না তখন তোমার এয়ারটেল বিএসএনএল তারপরে ভোডাফোন কতগুলি এমনি কোম্পানি ছিল যারা প্রায় সেম রেটে তোমার ইন্টারনেট দিত তো তোমার কম্পিটিশান ইনক্রিজ হয়েছিল ইন দ্য ডোমেস্টিক মার্কেট তো যখনই তোমার মনোপলি থাকবে না মার্কেটে তখন তোমার কম্পিটিশান ইনক্রিজ হবে তারপরে আসছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ান তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ান আসার সময় ইন্ডিয়া পড়ে গেছিলো তোমার ইন দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগেনি কিন্তু ইন্ডিয়া একটা খুব বাজেট সিচুয়েশন ছিল আর প্রায় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লেগে যাবে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিতে কী হয় তোমার যে গভর্নমেন্ট থাকে তার কাছে টাকা থাকে না কাজ করার জন্য তখনই বলা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি নাইনটিন নাইনটি ওয়ানের সময় আমাদের যে তোমার ফাইন্যান্স মিনিস্টার ছিল উনি ছিলেন ডক্টর মনমোহন সিং কারণ ডক্টর মনমোহন সিং তোমার বিদেশের যে বড়ো বড়ো ব্যাংক আছে যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক হয়ে গেল তাদের থেকে বললো যে তাদের লোন চাই কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর অন্য বড় বড় ব্যাঙ্কগুলো এ লোন দিতে মানা করে দিল কারণ তারা বললো ইন্ডিয়াতে তারা যখন কোনো কাজ করছে না কোনো তাতে ইনভেস্টমেন্ট নেই তারা কোনো লোন দিতে পারবে না একমাত্র যদি ইন্ডিয়ার ইকোনমিটাকে ওপেন করে দেওয়া হয় যাতে বিদেশের লোকও আসতে পারে তাহলে তারা তা ইন্ডিয়াকে লোন দেওয়া দেবে তাই জন্য তোমার নাইনটিন নাইনটি ওয়ানে ফলো করা হয়েছিল এলপিজি এবার যে এলপিজি কনসেপ্ট আছে এটা তোমরা ভালো করে বুঝে না তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন নাইনটি পুরো ক্লিয়ারলি তোমরা বুঝে যাবে আর এরপর কোনো অসুবিধা থাকবে না এলপিজির যে প্রথম কথাটা আছে এল ওটা ফুল ফর্ম হচ্ছে লিবারেলাইজেশান আর তোমরা বুঝে না নিজের থেকে উচ্চারণ করে না লিবারাইজেশান লিবারেলাইজেশনে কি করা হতো যে তোমার যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট তোমার মার্কেটে কম থেকে কম কন্ট্রোল রাখতো মানে গভর্নমেন্ট মার্কেটকে বলতো না যে কোন প্রোডাক্টটা বানানো হবে আর কোন প্রোডাক্টের কত দাম হবে গভর্নমেন্ট যখন মার্কেটের উপরে কোনো কন্ট্রোল রাখে না তাকেই বলা হয় লিবারেলাইজেশান এটাই হচ্ছে এল তারপরে আসছি পি পি তে কী হয় তোমার প্রাইভেটাইজেশান প্রাইভেটাইজেশনের যত গভর্নমেন্টের কোম্পানি আছে গভর্নমেন্টের কোম্পানি নিজের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে প্রাইভেট কোম্পানিজকে আর প্রাইভেট যত কোম্পানি ছিল ওগুলোকেও তোমার প্রমোট করা হয়েছিল আর ইনসেন্টিভও দেওয়া হয়েছিল যাতে আরও বেশি ইন্ডিয়াতে প্রাইভেট কোম্পানি হতে পারে ওইটাই হচ্ছে তোমার প্রাইভেটাইজেশান তারপরে জি দিয়ে হচ্ছে তোমার গ্লোবালাইজেশান গ্লোবালাইজেশনে কি হয় তোমার যত কোম্পানি আছে পুরো পৃথিবীর কোম্পানি ওরা ইন্ডিয়াতে আসতে পারে আর ইন্ডিয়া তোমার বাইরের দেশে যেতে পারে যেমন এক্সাম্পল দিলাম তোমার টাটা যে বাইরের দেশে যেতে পারে আর বাইরের দেশের কোম্পানি যেমন তোমার ধরো টেসলা তারপরে বিএমডব্লিউ এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি যেগুলো ইন্ডিয়াতে আসতে পারে তো পুরো গ্লোবালাইজেশন মানে পুরো পৃথিবীতে যেখানে ওরা চায় সেখানে ফ্যাক্টরি সেট করতে পারে ওটাই হচ্ছে তোমার গ্লোবালাইজেশান তারপরে তোমার ফেমা একটা আনা হয়েছিল যেখানে পুরো একেবারে ফরেন ইনভেস্টমেন্টদের পুরো ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়েছিলো যাতে তোমরা ইন্ডিয়াতে আরও বেশি আসতে পারো ফেমা একটা আনা হয়েছিলো নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইনে যেটা যদি ফুল ফর্ম দেখা হয় ওইটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে যদি তোমার মেন নিয়ম দেখা হয় যে মেন চেঞ্জ কী করা হয়েছিল ওখানে তোমার সিলিং ফর ফরেন ইনভেস্টমেন্ট চেঞ্জ করা হয়েছিল ফ্রম ফর্টি পারসেন্ট টু ফিফটি ওয়ান পার্সেন্ট এবারে সিলিং চেঞ্জ করা হয়েছিল যখন তার মানেটা একবার আমরা বুঝে নিই যখন চেঞ্জ করা হয়েছে ফর্টি পার্সেন্ট ফিফটি যখন করা হয়েছে তার মানে তুমি লিটারেলি কোম্পানিটা অন করতে পারো ওই কোম্পানিটা তোমার হয়ে যেতে পারে যদি তুমি ঠিক মতন ওখানে ইনভেস্টমেন্ট করতে পারো ফিফটি ওয়ান পার্সেন্ট মানে বুঝতেই পারছো কোম্পানির বেশিরভাগ অংশ তোমার তার মানে তুমি কোম্পানিটার মালিক বা কোম্পানিটা তুমি নিয়ে নিতে পারো যদি তুমি ফরেন ইনভেস্টমেন্ট করো আর ওই কোম্পানিতে তোমার ইনভেস্টমেন্ট থাকে তারপর পড়বো পলিসি অফ গ্লোবালাইজেশান আমরা একটু আগেই পড়লাম গ্লোবালাইজেশান নিয়ে তাহলে এটা নিয়ে আর ডিসকাস করবো না এটা হয়েছিল তোমার নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ানে পলিসি অফ র্যাডিক্যাল এলপিজি আমি যে এলপিজি নিয়ে বললাম ওইটা পুরোভাবে ইন্ডিয়াতে ছড়িয়ে যেতে লাগলো আর ওইটা নাইনটিন হান্ড্রেড নাইনটি হলো আর এটা মেন কারণ এটাই হলো ভাবে মানে খুব বেশি ছড়িয়ে যেতে লাগলো কারণ এসব নিয়ম যখন অ্যাপ্লাই করা হলো তখন দেখা হলো যে ইন্ডিয়ার যে প্রফিট আছে ইন্ডাস্ট্রিজগুলো আছেগুলো অনেক বেশি বেড়ে গেল আর অনেক বেশি লাভ হতে স্টার্ট করলো গভর্নমেন্ট স্টার্টেড টু সেল দ্য শেয়ার অফ পাবলিক সেক্টর তো পাবলিক সেক্টরের যে শেয়ারগুলো আছে যেগুলো গভর্নমেন্টের আন্ডারে আছে ওই কোম্পানিগুলোরও একটা ভাগ ওইটা প্রাইভেট কোম্পানিতে বিক্রি করতে লাগলো যেটা নিয়ে এখনকার দিনে দেখবে তোমরা অনেক প্রস্তুত চলছে যেগুলো তোমার গভর্নমেন্ট সেক্টর আছে ওগুলো কিছু শেয়ার তোমার প্রাইভেট সেক্টরকে বিক্রি করে দেওয়া হচ্ছে ওইটাই হচ্ছে গভর্নমেন্ট স্টার্টেড টু সেল সেল দ্য শেয়ার অফ পাবলিক সেক্টর তো এটা কখন স্টার্ট হয়েছিল এটা স্টার্ট হয়েছিল তারপরে দেখবো তোমার ইন্ডাস্ট্রিয়াল তো যত ইন্ডাস্ট্রিজ আছে ইন্ডাস্ট্রিজগুলো সেট আপ করার জন্য কি হতো যে আগেকার গভর্নমেন্ট অফিসিয়াল থেকে তোমার সার্টিফিকেট নিতে হতো বা লাইসেন্স নিতে হতো এতে কি হতো তোমার গভর্নমেন্ট অফিসিয়ালের যে কারাপ্ট অফিসার আছে তারা তোমার ব্রাইভ নিত ঘুষ নিত তবেই তোমার লাইসেন্স প্রোভাইড করা হতো আর যদি তাদেরকে ঘুষ না দেওয়া হতো তারা গভর্নমেন্টের যে কোম্পানি যে কোম্পানিগুলো আছে ওগুলো বন্ধ করে দিত আর ঘুষ দিলে তবেই তারা চলতে দিত আর এই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংকে তাই জন্য তোমার রেড টেপ বলা হতো রেড টেপ মানে তোমার যখন ইন্ডাস্ট্রিজ বা কোনো জায়গা বন্ধ করে দেওয়া হয় তখন তার আশেপাশে লাল টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয় তাই জন্য ওইটাকে বলা হতো রেড টেপ যে আমাকে যদি ঘুষ দেয় তাহলে কোম্পানিটাও চলতে দেবো আর আমাকে যখন ব্রাইব দেওয়া বন্ধ করে দেবে তখন আমি তোমার কোম্পানিটাও চলতে দেবো না এই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং অ্যাবলিশ করা হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে কারণ যদি এই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং অ্যাবলিশ না করা হতো তাহলে তোমার কোম্পানিগুলো কাজ করা খুবই কঠিন হয়ে যেত তারপরে আমরা পড়বো এসি নিয়ে এসসি সেট নিয়ে যদি কথা বলা হয় তাহলে ওইটা হচ্ছে একটা স্পেশাল ইকোনমিক জোন ধরো একটা জায়গা আছে ধরে না জায়গাটার নাম হচ্ছে এক্স এবার গভর্নমেন্ট চাইছে যে বেশি থেকে বেশি যত ইন্ডাস্ট্রিজ আছে তারা এই জায়গায় কাজ করুক যাতে এই জায়গাটা ডেভেলপমেন্ট হয় তাই জন্য তোমার গভর্নমেন্ট সেক্টরগুলো কি করে এই জায়গাটা এমন তৈরি করে যাতে তোমার ইন্ডাস্ট্রিজের জন্য অনেক লাভ হয় যেমন এখানে তোমার ট্রেড লগুলো থাকে ওগুলো খুব কম করে দেয় তারপরে যে এনভায়রমেন্ট ল থাকে ওগুলো কম করে দেয় এমনি করে তারপরে লেবার লস থাকে ওগুলো তোমার রেস্ট্রিক্টেড থাকে যাতে তোমার যত বাইরের কোম্পানি আছে বা ইন্ডিয়ারও কোম্পানি আছে তারা জানো এখানে ফ্যাক্টরি সেট আপ করার ইচ্ছা থাকে এছাড়া এই জায়গাগুলো তোমার ভেরি ওয়েল কানেক্টেড হয় ভেরি ওয়েল কানেক্টেড হওয়াতে কি হয় তোমার যে ফ্যাক্টরি সে জিনিসগুলো তৈরি হচ্ছে ওই জিনিসগুলো তোমার ইজিলি তোমার ইন্ডিয়াতে সব জায়গায় বা পৃথিবীর সব জায়গায় ইজিলি পৌঁছে যেতে পারে কারণ এই জায়গাগুলো তোমার ভেরি ওয়েল কানেক্টেড হয় এটা নিয়ে এবার একবার পড়ে নেব এসি জেডের যদি ম্যাক্সিমাম এরিয়া দেখা হয় তাহলে ম্যাক্সিমাম এরিয়া এসি জেডকে দেওয়া হয় ফাইভ থাউজেন্ড হেক্টেয়ার্স এখানে বিজনেসগুলোকে যাতে অ্যাট্রাক্ট করা যায় তাই জন্য তোমার বিজনেস আর ট্রেড লস যে আছে ওগুলোকে অনেক রিল্যাক্স করে দেওয়া হয় মানে অনেক কম থাকে আর রেস্ট্রিকশনসও কম থাকে এই জায়গাগুলো ওয়েল কানেক্টেড বাই রোড যেটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া ফর এনি ফ্যাক্টরি সেট যে ওগুলো ওয়েল কানেক্টেড বাই রোড হতে হবে যাতে প্রোডাক্টগুলো সব জায়গায় বিক্রি হতে পারে ইন্ডিয়াতে যদি দেখা হয় তাহলে ইন্ডিয়াতে তোমার থ্রি সেভেন্টি থ্রি এসিজেড আছে স্পেশাল ইকোনমিক জোন আছে আর তার মধ্যে দুশো তিরিশটা অপারেশনাল অপারেশনাল মানে এখন কাজ হচ্ছে থ্রি সেভেন্টি থ্রির মধ্যে দুশো তিরিশটা এসি জেটে তোমার কাজ চালু হয়ে গেছে আজ এই ভিডিওটা এতটাই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এতে আমি অনেক সাপোর্ট পাই থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে